দেখুন এবার চীনকে দমাতে ভারতের নৌবাহিনীকে শক্তিশালী করতে আগ্রহী যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীনের সম্পর্ক ভারতকে আক্রমণ করে চীনের সংবাদ মাধ্যমে বলা হয়েছে ডোকলামে অনুপ্রবেশ ভারতের সুযোগ সন্ধানী মনোভাবের পরিচয় ভারতের এবার সময় হয়েছে চীন সীমান্তে তাদের সেনাবাহিনীর অনধিকার প্রবেশ বন্ধ করা এদিকে ভারতের নৌবাহিনীকে অধিক শক্তিশালী করতে এগিয়ে আসুক আমেরিকা এমনই উপদেশ দিলেন এক প্রাক্তন রিপাবলিকান সিনেটর এশিয়া প্যাসিফিককে চীনের গোরামির জবাব দিতে পারমাণবিক অস্ত্রে সেজে উঠুক ভারতীয় নৌবাহিনী আর তাতে আমেরিকা সাহায্য করুক এমন উপদেশ দেওয়া হলো আমেরিকাকে কলকাতা টোয়েন্টি ফোরের খবরে বলা হয়েছে নেইভার্স ইন আমেরিকান সিনেটর্স কোয়েস্ট ফর ডিসার্মামেন্ট ইন এ নিউক্লিয়ার সাবকন্টিনেন্ট বয়েল লেডি পেসলার ভারতীয় নৌবাহিনীর পারমাণবিক ক্ষমতা সম্পর্কে মতামত দেন এই বইতে তিনি আরও জানান যে চীনের সেনাবাহিনী ফিলিপিন্সে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়েছে কিন্তু চীনকে করা প্রত্যুত্তর দেওয়া যেতে ভারতের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র দিয়ে শক্তিশালী করে একমাত্র এইভাবে চীনকে চাপে ফেললে সে তার অবস্থান থেকে সরে আসতে পারে বলে বইতে উল্লেখ করেন প্রেসলার প্রেসলারের মতে ভারতের নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে আমেরিকাও আগ্রহী এবং সচেষ্ট এই মুহূর্তে চীন আমেরিকার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই ভারতের নৌবাহিনীর মাধ্যমে তাকে কড়া দেওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে For latest news, please subscribe my channel. Thank you, everybody.